আমাদের ছোট্ট চ্যানেল ভার্চুয়াল শিক্ষকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা একটি প্রিন্টার কিভাবে শেয়ার করব, অর্থাৎ একটি প্রিন্টারের মাধ্যমে আমরা অনেকগুলো কম্পিউটারে কিভাবে প্রিন্ট দিতে পারি সেই প্রসেসটা দেখার চেষ্টা করব। এটার জন্য প্রথমে প্রিন্টারটিকে আপনার একটা মাদার পিসি যাকে আমরা বলি, অর্থাৎ যে প্রিন্টারটি একটা পিসিতে সেট আপ দেওয়া থাকবে, ঠিক আছে, এই পিসি এবং আর একটা সার্ভার পিসি, এই দুইটা ওয়েতে আমি দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আমি কন্ট্রোল প্যানেল থেকে দেখে দিচ্ছি আমি যে ড্রাইভারটা, ধরেন এটাকে আমরা মাদার পিসি হিসেবে কল্পনা করতেছি, এনে যে ড্রাইভারটা আমি ব্যবহার করতেছি প্রিন্টার এসপি লেজার 1102, এই প্রিন্টারটা ব্যবহার করতেছি। আপনি যে প্রিন্টার ব্যবহার করেন না কেন, তো প্রিন্টারটা ধরেন আপনি সেট আপ দিয়েছেন, দেওয়ার পরে আমরা সেট আপ দিয়েছি, এরপরে আমরা নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যাব, যাওয়ার পরে এখানে ইথারনেটে যাব, যাওয়ার পরে চেঞ্জ অ্যাডভান্স সেটিং শেয়ারিং অপশন এখানে এসে এই তিনটে অপশনে গিয়ে আমরা এই নেটওয়ার্ক ডিসকভারি এটা অন করে দেবো, এটা অফ করা থাকে অন করে দেবো, ঠিক আছে। এটাও টার্ন অফ প্রিন্টার অ্যান্ড শেয়ারিং এটা অফ করা থাকে, এটা অন করে দেবো, তারপরে এটা মিনিমাইজ করি। এখন গেস্ট অর পাবলিক এখানেও আসে, এগুলো অফ করা থাকবে, ঠিক আছে, আমরা অন করে দেবো, অর্থাৎ প্রিন্টার শেয়ারিংটা অফ করা থাকে আমরা অন করে দেবো। দেওয়ার পরে এখানে অল নেটওয়ার্কের এখানে এই সেটিংগুলো, এটাতে প্রিন্টার শেয়ারিং অন করব, এটা ইউজ 128 রাখবো, আর এটা আছে পাসওয়ার্ড টার্ন অফ করে দেবো, ঠিক আছে, এটা পাসওয়ার্ড টার্ন অন করা থাকে অফ করে দেবো আমরা, দিয়ে আমরা সেভ চেঞ্জ দিয়ে বেরোয়ে যাব, ঠিক আছে। বেরোয়ে যাওয়ার পর সফটওয়্যার সেট আপ কীভাবে দিতে হয় এরকম যদি ভিডিও আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি এটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা সফটওয়্যার ধরেন সেট আপ দিয়েছি, দেওয়ার পরে আমরা শেয়ারিং অন করছি, এখন আমরা কী করব, প্রিন্টারটাকে শেয়ার করব, ঠিক আছে। ধরেন এটা মাদার পিসি, তো আমরা কন্ট্রোল প্যানেলে যাব, যাওয়ার পরে এই যে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, ঠিক আছে, আপনার কন্ট্রোল প্যানেল যেভাবেই যান না কেন, যাওয়ার পরে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, তারপরে ডিভাইস অ্যান্ড প্রিন্টার এখানে যাব, যাওয়ার পরে যে প্রিন্টারটা আমরা সেট আপ দিয়েছি এই প্রিন্টারটা কিন্তু এখানে দেখাচ্ছে, যে দেখেন এসপি লেজার 1102 মডেলের প্রিন্টারটা ব্যবহার করতেছি, ঠিক আছে। এই প্রিন্টারটাকে এখানে ডান বাটনে ক্লিক করার পর প্রিন্টার প্রপার্টাইজ, ঠিক আছে, প্রিন্টার প্রপার্টিসে যাবো, যাওয়ার পরে এখানে দেখেন জেনারেলের পাশে শেয়ারিং, ঠিক আছে, প্রথমে জেনারেলিং তারপরে শেয়ারিং, শেয়ারিংয়ে এই যে শেয়ার দিস প্রিন্টার এটা অন করে দেবো, ঠিক আছে, ট্রিটমেন্ট দেবো, অ্যাপ্লাই করবো, ওকে করবো, দিয়ে বের হয়ে যাবো, এই প্রিন্টারটা আমাদের শেয়ার হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের মাদার পিসি, ঠিক আছে। আপনি কীভাবে, তো মাদার পিসির একটা ইনফরমেশন আমাদের লাগবে, এই পিসিটার নামটা আমাদের লাগবে, ঠিক আছে। তো এই পিসির নামটা দেখার জন্য আমাদের কোথায় যাইতে হবে, ওই যে আমরা দিস পিসিতে যাবো, দিস পিসিতে গিয়ে ডান বাটনে ক্লিক করে প্রপার্টাইজ, প্রপার্টাইজে গেলে এই পিসিটার, এই যে দেখেন কম্পিউটার নেম, এই নামটা আপনি আপনার নামটা দেখে নেবেন, ঠিক আছে। তো আমি এটা আমি দেখাই দিচ্ছি এখানে, তো আমার যে মাদার পিসিটা সেটার নাম হচ্ছে মারুপ পিসি, সেটা আমি পরে দেখাচ্ছি। তো আমাদের মাদার পিসির সেট আপ শেষ, এখন আমরা কী করব, সার্ভার যেটাতে আপনি প্রিন্ট দিবেন অন্য প্রিন্টার থেকে, সেটাতেও একইভাবে সেটিং করবেন, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে গিয়ে এই প্রিন্টারগুলো আপনি শেয়ারিং অন করে রাখবেন, তিনটা অপশনে গিয়ে প্রিন্টার শেয়ারিং অন করবেন, ঠিক আছে। আমি একবার অন করে রাখছি, এই জন্য আর দ্বিতীয়বার দেখাচ্ছি না, যেভাবে আপনি দেখাইলাম আপনার প্রয়োজনে আটকে রেখে এটা ভিডিওটার লেন্থ বেশি হয়ে যাবে, এই জন্য আমি শর্টকাটে দেখাই দিচ্ছি। তো যাই হোক, আমরা শেয়ার কমপ্লিট করলাম, করার পরে আপনারা দেখেন অনেকেই করে কি, শেয়ার চালু করার পরে নেটওয়ার্কে গিয়ে ক্লিক করে এখানে ওয়েট করে থাকে যে মাদার পিসিটার নামটা শো করে কিনা, কিন্তু আসলে এখানে যদি না করে তাহলে আপনারা কী করবেন, এই সার্চ বাটনে যাবেন অথবা স্টার্ট বাটনে গিয়ে রানে যাবেন, রানে আপনি যেভাবেই যান না কেন, সার্চ বাটন থেকেও যেতে পারেন বা স্টেটমেন্ট থেকেও যেতে পারেন। এখানে আপনি যে পিসিটাতে শেয়ার করছে মাদার পিসি, ওই মাদার পিসিটার নামটা এখানে লিখবেন, কীভাবে লিখবেন, ডাবল স্ল্যাশ দেবেন, ঠিক আছে, ডাবল স্ল্যাশ দিয়ে ওই পিসিটার নাম। আমি এখানে আমার মারুপ পিসিতে সেট আপ দেওয়া আছে মাদার পিসি হিসেবে, এই জন্য কিন্তু আমি এটাতে দিচ্ছি, আপনি আপনার যে পিসিতে দিয়েছেন সেটা দিয়ে দেবেন। স্পেলিংটা কিন্তু ঠিক রাখবেন, যেমন আমারটা হচ্ছে মারুফ মাইনাস পিসি এভাবে, ঠিক আছে, আপনি স্পেলিংটা ঠিকভাবে দিবেন, দেওয়ার পরে ইন্টার দিবেন, ইন্টার দিলেই দেখবেন যে এখানে ওই পিসির যা যা শেয়ার আছে সব কিছু শো করবে, ঠিক আছে। তো আমার এখানে দেখেন আমি ইন্টার দেওয়ার পরে একটু সময় নিচ্ছে যে চলে আসছে, এই যে দেখেন এসপি লেজার জেড প্রফেশনাল 1102 এই মডেলটা, এখানে ডানবাটন ক্লিক করে কানেক্ট করবেন, ঠিক আছে। যখন আমার কানেক্ট করা আছে বিধায় কিন্তু আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো, আপনাদের প্রথমে কী করবে, এটা কানেক্ট দেওয়ার পরে
সফটওয়্যার ইনস্টল দেখাবে, ঠিক আছে। আপনি এখানে নেক্সট নেক্সট ইনস্টল ক্লিক করবেন, হয়ে যাবে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেলে তারপর আপনার প্রিন্টার শেয়ার চালু হয়ে গেছে। এখন আপনি এই যে কোনো একটা ফাইল টেস্ট প্রিন্ট করেন, প্রিন্ট করার জন্য তো আমি একটা ওয়ার্ডে যে কোনো একটা টেক্সট লিখলাম, ধরেন টেস্ট প্রিন্ট, এটাকে ধরেন আমি প্রিন্ট করব। তো আমি এখান থেকে প্রিন্ট অপশনে যাই, কন্ট্রোল পি দিলেও হয়। তো আমি দেখানোর জন্য আসলে মাউস দিয়ে প্রিন্টে যাচ্ছি। তারপর এখানে দেখেন, এই যে দেখেন এসপি লেজাজেট প্রফেশনাল 1102 মারু পিসি, ঠিক আছে, মানে এটা কিন্তু মারু পিসির সাথে কানেক্টেড আছে। তখন রেডি দেখাচ্ছে, ঠিক আছে, নীল বাটন হয়ে আছে। এখন আমি এই যে প্রিন্ট কমান্ড দিলে সে প্রিন্ট নিয়ে নেবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিবেন, আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন।